you must gain control over your money, or the lack of it will always control you. Money management jana bhishon rokom joruri. Tumi income korcho othoba tumi pocket money pachho. Taka kothay kharch korcho, ki korcho, ei somosto kichu jana joruri. কি করে নিজের অবস্থা আরো একটু বেটার করবে, কি করে আরো একটু ভালোভাবে চলবে, এই নিয়েই আজকের ভিডিও। পুরো ভিডিওতে কথা বলবো কি করে টাকা বাঁচাবে, কি করে ইনভেস্ট করবে। ভিডিওটা প্রত্যেকের জন্যই কিন্তু হেল্পফুল হবে, আশা করি সাথে থাকবে। নাম্বার ওয়ান, আমরা কিন্তু অনেকেই ক্রেডিট কার্ড ইউজ করছি এবং অনেকেই নেট পেমেন্টই কিন্তু আমরা যে কোনো বিল পে করি, রাইট? এক্ষেত্রে আমরা যেহেতু হাতে করে টাকাটা দিচ্ছি না, আমরা অনেকেই কিন্তু তুলনামূলকভাবে বেশি খরচ করে ফেলছি। হাতে ধরে টাকা যখন আমরা কাউকে দিচ্ছি তখন কিন্তু অনেক বেশি গা জ্বালা করে, এক্ষেত্রে কিন্তু আমরা খরচটাও তুলনামূলকভাবে কম করি। নাম্বার টু, আমরা যারা মধ্যবিত্ত তাদের কিন্তু একটা টেন্ডেন্সি থাকে যে আমরা কিন্তু অনেক পছন্দের জিনিস অ্যাড টু কার্ট করে রাখি এবং ভাবি যে এখন নয় পরের মাসে কিনে ফেলবো, বা অন্য সময় কিনবো, পুজোর আগে কিনবো, ইত্যাদি ইত্যাদি ভেবে কিন্তু আমরা অনেক কিছু অ্যাড টু কার্ট করে রাখি। এবার দেখা যাচ্ছে অনেকের মধ্যে এই টেন্ডেন্সিটা থাকে যে আমার মন খারাপ, অনেকের মনে হয় মন খারাপ হলে অনেক বেশি শপিং করলে মুড ভালো হয়ে যায়, এবং যেই সময়টা আমাদের মন খারাপ হচ্ছে আমরা তুলনামূলকভাবে অনেক বেশি শপিং করছি, অন্য সময় হয়তো অতটা শপিং করি না। সুতরাং যদি মন খারাপ হয় কারণটা খুঁজে বের করো এবং সেটা সলভ করার চেষ্টা করো, মুড ভালো করার জন্য এক গাদা বেহিসেবি শপিং করো না। নাম্বার থ্রি, বন্ধুদের সাথে পাল্লা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করে ফেলি। যেমন কারো একটা দামি গ্যাজেট আছে, দামি মোবাইল আছে, দামি ড্রেস আছে, জুয়েলারি আছে, তাকে পাল্লা দিতে গিয়ে কিন্তু আমরা অনেক টাকা খরচ করছি। বা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অভিভাবকদের উপর একটা চাপ সৃষ্টি করা হয় যে আমাকে এটা কিনে দাও, ওর আছে, হয় কিন্তু এটা। সেক্ষেত্রে তুমি যদি সত্যি বুদ্ধিমান হও, তোমার বোঝা উচিত যে কোনটা তোমার প্রয়োজন আর কোনটা তোমার বন্ধুত্বটা দেখে কিনতে ইচ্ছে করছে। যেটা প্রয়োজন সেটাই মেটাও, কাউকে দেখে বেশি খরচ করবে না। নাম্বার ফোর, চলো বন্ধু ঘুরতে যাই, সিনেমাতে যাব, একটু রেস্টুরেন্টে যাব, আজকে কিন্তু স্যাটারডে, আজকে একটু পার্টি করতেই হবে, এই রকম কিন্তু বন্ধু বান্ধবরা হামেশাই বলে। তোমার পকেট কীরকম অবস্থায় আছে সেটা কিন্তু তুমি জানছো। তারা হয়তো সপ্তাহে দু তিন দিন ঘুরে বেড়াচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে, সিনেমায় যাচ্ছে, কিন্তু তুমি জাস্ট বিকজ তাদের গ্রুপ থেকে বেরিয়ে যাবে বা বাদ পড়ে যেতে পারো, এই ভয়ে কিন্তু তুমি বেশি খরচ করে ফেলছো। এই রকমটা যদি তোমাদের সাথে হয় এটা কিন্তু আটকাতে হবে। যারা সপ্তাহে দু তিন দিন ঘুরে বেড়াচ্ছে, তুমি না হয় মাসে দু তিন দিন ঘুরে বেড়ালে, এই রকমভাবে নিজেকে আটকাতে হবে। বোঝাতে হবে কোনটা আমার প্রয়োজন, কোনটা আমার মুড ঠিক করবে, কোনটা সত্যি আমার দরকার, এটা কিন্তু বোঝা উচিত। বিকজ ওরা করছে তাই আমি করব এমনটা কিন্তু নয়। আবার আত্মীয় স্বজনের ক্ষেত্রেও এটা দেখা যায় যে উমুকের বাড়িতে বিশাল বড় একটা ফ্রিজ এনেছে তাই আমাকে এখন একটা নতুন ফ্রিজ কিনতে হবে, উমুকের একটা গয়না আছে তাই আমাকে এখন ওই গয়নাটাই আমার দরকার, এই রকমটা যেন না হয়। বুদ্ধি করে খরচ করা জরুরি। নাম্বার ফাইভ, ভীষণ ইম্পর্টেন্ট, মাসের শুরুতেই কিন্তু ঠিকঠাকভাবে একটা লিস্ট বানিয়ে ফেলতে হবে যে কোথায় কী করব, কোথায় কত টাকা খরচ করব। হতে পারে তুমি ইনকাম করছো এবং হতে পারে তুমি পকেট মানি পাচ্ছ, দু ক্ষেত্রেই কিন্তু প্রথমে খেয়াল রাখতে হবে কত টাকা সঞ্চয় করব বা কত টাকা ইনভেস্ট করব এই মাসে। এই রকমভাবে প্ল্যানটা করো, আগে ইনভেস্ট করবে বা সঞ্চয় করবে, তারপরেই কিন্তু বাকি টাকা তুমি খরচ করতে পারো। এমনটা যেন না হয় এই মাসটা চলে যাক, যদি 500 টাকা বাঁচে তাহলে সেটা আমি ইনভেস্ট করব, এই রকম যদি হয় তাহলে দেখবে বেশিরভাগ মাসে তোমার হাতে কিচ্ছু বাঁচছে না। তাই প্রথমেই ইনভেস্ট করবে বা সেভিংস করবে, যার যেরকম ইচ্ছে। আজ কথা বললাম মানি ম্যানেজমেন্ট নিয়ে, কি করে আমরা খরচটাকে একটু কমাতে পারবো এবং কি করে একটু বুদ্ধি করে নিজেকে একটু বেটার জায়গায় নিয়ে যাওয়া যায়।
আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, তোমাদের সমস্যার কথাও জানাতে পারো আমাকে কমেন্টে, আমি চেষ্টা করব তোমাদের হেল্প করতে। যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, ফেসবুক পেজ বানি রয়ের ফেসবুক পেজে সাবস্ক্রিপশন নেবে, আমি কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে সাবস্ক্রিপশন নিতে হবে। তোমরা সাবস্ক্রিপশনই আমার সাথে সরাসরি কথা বলতে পারো। প্রত্যেকে অনেক ভালো থেকো।